আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যে কৃষি ক্ষেতে কাজ করি এখানে এই বড় মেশিন দিয়ে গম কাটতেছে তারা। আমি অনেক ভিডিওতে আগে দেখছি তো, যে যেহেতু আমি ওখানে কাজ করতেছি আমাদের খাবার রেস্ট দিছে ওখানে, তখন আমি এসে দেখলাম যে এই বড় মেশিন দেয়া, এটা আর কি ট্রাক দেয়া যেটা আর কি, এটা দেয়া গম তারা কাটতেছে। আমার দেখে খুব ভালো লাগলো, আমি সেই মতো ভিডিও করছি। মানে আমি খালের এপারে ছিলাম, ওই পারে এই মেশিন দিয়ে গম কাটতেছে, একটা ট্রাক ছিল পিছনে ওটা ওখানে পড়তেছে, আর একটা দিয়ে সামনেটা দিয়ে কাটতেছে। তো আমার খুবই ভালো লাগলো। এবং বিশাল এরিয়া, এটা হলো অনেক অনেক বড় একটা লং এরিয়া, এখানে আপনার তারা গম কাটতেছে। মানে কতক্ষণ লাগছে মনে হয় 15-20 মিনিট এরকম লাগছে, আর বেশি লাগেনি। এর মধ্যে সবগুলো কাটা হয়েছে, অনেক পরিমাণ, মানে অনেক পরিমাণ, মানে অনেক জোরে জোরে আর কাটতেছে, স্পিডে আর কি। তো দেখেন, এটা যদি বাংলাদেশের আমরা যেগুলোতে কাজ করি বা বাংলাদেশে গমগুলো কাটা হয়, তারা কাজ কাটে তারপরে ওগুলো নিয়ে আসে আবার মেশিন দিয়ে ইয়ে করে, তারপর অনেক কিছু হয়। এখানে কিন্তু সব মানে অটোমেটিকভাবে কাজ হচ্ছে, এগুলা কত সুন্দর করে, মানে অনেক সুন্দর, মানে অনেক স্পিডে এগুলো। বাংলাদেশে অতগুলো কাটতে মিনিমাম হয়তো 10 জন মানুষ হয়তো 10 দিন লাগবে কাটতে, সে কাজ কিন্তু তারা হয়তো 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে করে ফেলতেছে। মানে হিউজ পরিমাণ, মানে আমার খুবই ভালো লাগছে আসলে। ইটালি কিন্তু যদি এই মেশিনগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আমার মনে হয় না যে এই দেশটা চলতে পারতো। আমাদের আমার গায়ে এগুলো ধুলাগুলো উড়ে আসতেছে, কিন্তু তারপর আমার খুব ভালো লাগছে, যে কারণে আমি কিন্তু ভিডিওটা করছি আর কি। আমি এই আমি কাজ করলাম এই পাশে আর কি, আমার আমি খালের এই পারে আছি আর ওই পারে কাজ হচ্ছে, তা আমি এই পাশে আমরা কাজ করলাম সেদিন ওই তো। সো আমি আমার দেখা খুব ভালো লাগলো, যে কারণে আমি পরবর্তীতে আমি এটা ভিডিও করছি আর কি, আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমি খেতে কাজ করি ওই সাইটে, আর একটা আছে ওখানে কাজ করি। তো এখানে আমাদেরকে নিয়ে এসেছিলো কাজের জন্য, হাফ টাইম কাজের জন্য। তো আমরা এখানে এসে যখন কাজ করলাম, হঠাৎ আমি দেখতে পেলাম যে এই কারো কাজ। তো সবাই ভালো থাকবেন।